এটি হিমালয়ের কোলে অবস্থিত এবং বিশ্বের একটি বিশেষ খ্যাতিসম্পন্ন শহর, যার নাম হচ্ছে কাঠমান্ডু। এখানে এত মন্দির রয়েছে, যদি একে বিশেষ মন্দির শহর বলা হয় ভুল হবে না। এখানকার ভ্যালি বিশেষ ঐতিহাসিকভাবে খ্যাতি লাভ করেছে। এখানকার রাস্তার খাদ্য এত দেখতে সুন্দর এবং এত ঘ্রাণ, যার ফলে আপনার আমার সকলের মুখে জল এসে যায়। ভারতের একটি বিশেষ প্রতিবেশী দেশ, যার নাম নেপাল, যার প্রধান কেন্দ্র হচ্ছে কাঠমান্ডু। এখানকার মন্দির এবং কালচার, এত সব কিছু দেখার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকেরা প্রচুর ভিড় করে এই কাঠমান্ডুতে। কাঠমান্ডু নিয়ে এখানকার লোকেদের মধ্যে বিভিন্ন রকমের কথা বা গল্প রয়েছে। কাঠমান্ডুর জনসংখ্যা হচ্ছে 14,25,000-এর কাছাকাছি। এখানকার আবহাওয়া বা মরশুম সবসময় ঠান্ডা থাকে, যার ফলে এখানকার লোকেরা সর্বদা শীতের পোশাক পরেই থাকেন। এই মরশুমের অনেকেই ভালোবাসায় পড়ে যায় এবং সেই আনন্দ উপভোগ করবার জন্য ছুটে যান কাঠমান্ডু। কাঠমান্ডুকে বিশেষ ধর্মীয় শহর বলা হয়, কারণ প্রচুর মন্দির থাকার জন্য। এখানে অনেক বড় বড় এবং অনেক পুরানো মন্দির রয়েছে, যার ফলে অনেকে বিশেষ ধর্মীয় শহর বলেও বলে থাকেন। মহাদেবের নগরী নামে জানা এই বিশেষ কাঠমান্ডুতে ফেমাস পশুপতি মন্দির রয়েছে এবং এটা দর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের ভিড় হয় প্রতি বৎসরই। কাঠমান্ডুর বিভিন্ন গল্প এবং কথা নিয়ে অনেক লোকেরা ভিন্নভাবে তা মান্যতা দিয়ে থাকেন। এবং হাজার বছর পূর্বে একটি বিশেষ লেক ছিল যেখানে প্রচুর সাপের উপদ্রব ছিল, কিন্তু মানা হয় কোনো এক সময়ে মঞ্জুশ্রী নামে এক বিশেষ যোদ্ধা এসেছিল এবং এই লেকের পানিতে বিশেষ তার তেরল দিক আঘাত করেন এবং তারপরে সাপগুলোকে বের করে দেয় এবং সেখানে একটি বিশেষ নগর গড়ে তোলেন, আর এই নগরের মঞ্জু। হাজার বছরের আগে কাঠমান্ডুকে কান্তিপুর নামেই ডাকত। এখানকার ইতিহাস অনেক পুরানো, হাজার হাজার বছরের পূর্ব থেকে এখানে মানুষের অবস্থান। কাঠমান্ডুর বেশিরভাগ লোক বুদ্ধিস্ট ধর্মের ধর্মাবলম্বী, তারপরে হিন্দু ধর্মে। এখানকার কালচার এত ধর্মীয় কালচার হেতু তা বিশেষভাবে এলাকাকে ধর্মীয়ভাবে প্রভাবিত করে থাকেন এবং এই হেতু লোকেরা বিদেশ দেশ বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের ভিড় করে থাকে। প্রাচীন সময়ে ভারত এবং তিব্বতের বিশেষ যোগসূত্র এই কাঠমান্ডু। কাঠমান্ডুর বিশেষ লোকদেরকে একজন অন্যজনকে নমস্কার বলে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং সম্মান করে। এখানকার খাবার আমাদের ভারতের মতোই এবং এখানকার বিশেষভাবে কালচার আমাদের ভারতের মতোই, যার ফলে যখন আমরা ভারতীয়রা বিশেষ করে নেপালে যাই বা বিশেষ কাঠমান্ডুতে যাই, আমাদের মনে হয় না যে আমরা অনেকটা দেশের বাইরে রয়েছি। এবং আমাদের এই প্রতিবেশী দেশ নেপাল, যার বিশেষ কেন্দ্রস্থল কাঠমান্ডু, যা আমাদের সকলকে প্রতি সময়ে আনন্দে দেয়, সাংস্কৃতিক দিক দিয়ে, বিশেষভাবে ধর্মীয় দিক দিয়ে, এমনকি সেখানকার বিশেষ যে কি সকল আমাদেরকে আনন্দ প্রদান করে। এখানকার বিশেষ মন্দির বিশেষ করে ভারতীয় তথা বিশ্বের বিভিন্ন লোককে আনন্দ প্রদান করে এবং যার জন্য হাজার হাজার লোকের ভিড় এখানে হয়ে থাকে। এখানকার বুদ্ধ কে প্রচুর লোকেরা সম্মান করে এবং একই সঙ্গে এই বিশেষ শিবও সেখানে পূজিত হন। শিবরাত্রিতে বৃহৎ ধরনের উৎসব হয় কাঠমান্ডুতে। আমাদের ভারতীয়দের কাঠমান্ডুতে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই, কারণ আমাদের যে কোনো আইডেন্টিটি একটি থাকলে বা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা আমাদের যদি পাসপোর্টের কপি থাকে এবং সহজেই আমরা ঢুকতে পারবো, যেহেতু আমাদের প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ একটি শহর বা দেশ। কাঠমান্ডুর শহর থেকে এভারেস্টের শৃঙ্গ বা তার উঁচু জায়গাটিও আমরা দেখতে পাই। কাঠমান্ডুর লোকেরা খুব দেখতে সুন্দর হয় এবং এরা নাচ গানে খুব অভ্যস্ত এবং তারা এতেই খুশি থাকে। তারা বিশেষভাবে খোলামেলাভাবে জীবনযাপন করে, রাতের পরিবেশ ভালো হয় এবং রোডের সাইডে মজা করে এবং বিভিন্নভাবে তারা আনন্দ করে। কাঠমান্ডুতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এবং বিশেষ করে ছাগলের মাংস এখানে খুবভাবে লোকেরা ভালোবাসে। এরা বেশিরভাগই মাংসাশী মাংসের খাবারই বেশি খেয়ে থাকে, কিন্তু ভেজিটেরিয়ানও খুবই কম নয়, কারণ অতিরিক্ত ঠান্ডা হেতু এরা মাংসপ্রিয় হয়ে উঠেছে, এর একটি মাত্র এবং প্রধান কারণ। এদেশে লোকেরা প্রচুর এখানকার বিশেষভাবে মদ পান করার জন্য বিভিন্ন রকমের মদই পাওয়া যায়। কাঠমান্ডু নেপালের বিভিন্ন জায়গা থেকে একটা বিশেষ আলাদা শহর এবং এখানে পুরো
সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুব খুব ভাবে মানা হয়, এটা যেটা নেপালের অন্যান্য জায়গায় এই প্রকারে কালচার হয়ে ওঠেনি। কাঠমান্ডুর লোকেদের আয় বা রোজগার হয় বিশেষ করে এই ট্যুরিস্টদের উপরে তাদের নির্ভর করে থাকতে হয়। কাঠমান্ডুর লোকেরা প্রচুর রোমান্স হয়ে থাকে এবং যার জন্যই লোকেরা অনেকে বলে এরা রোমান্স কিং বলে। এরা নিজেরা খুব রোমান্টিক মেজাজেই থাকে এবং এই ধরনের বিশেষ করে সিনেমা বা মুভিস বা বলিউড টলিউডকে পছন্দই করেন। কাঠমান্ডুর লোকেরা প্রায় 90% লোকেরাই অ্যারেঞ্জ ম্যারেজ করে থাকেন, বিয়ের আগে ছেলে মেয়েদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ থাকে না বা করার চেষ্টা করতে পারে না। পশুপতি মন্দির তথা এখানকার বিশেষ শিবের ভক্তদের কোনো অভাব নেই। পশুপতিনাথ মন্দির বিশেষ করে নেপালের সবচেয়ে ফেমাস বা জনপ্রিয় মন্দির। বিশেষভাবে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং তা নেপালও একটি বিশেষ জ্যোতির্লিঙ্গ যা পশুপতি মন্দিরে রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী তিনি বিশেষ এই জায়গায় পরিদর্শন করেন এবং দর্শনে আমাদের প্রধানমন্ত্রী বলেন তার জীবনের বিশেষ অনেক বেশি সফলতা লাভ করলেন এই নেপালের এই বিশেষ জায়গাগুলিকে বা মন্দিরগুলিকে বা পশুপতি মন্দিরকে দেখেই। দরবার স্কোয়ার, এখানে বিভিন্ন কারুকার্য দিয়ে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে। বিভিন্ন রাজারা তখন সে সময়ে দরবার করতেন এবং এটি বিশেষ ঐতিহাসিক জায়গা নামে খ্যাতি লাভ করেছে। এই দরবার স্কোয়ারে বিশেষভাবে নেপালের রাজাদেরকে অভিষেক করা হতো এবং এখানে আপনারা একবার এলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত মনোরম। এখানে দুটো মিউজিয়াম রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বুদ্ধনাথ এ বিশেষ এই জায়গাটা। কাঠমান্ডুর সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে এই জায়গা যা বিশ্বের জনপ্রিয় লাভ করেছে এবং নেপালি বা এখানকার লোকেদের জন্য বিশেষ ধ্যানের জায়গা হচ্ছে এই জায়গা। এখানে সব ধর্মের লোকেরা মিলিত হতে পারে, এখানে যারা আছে তারা বিশেষভাবে এই বিশেষ জায়গাতেই ভালোবাসায় পড়ে যায়। এখন একটি বিশেষ আমি দেখাবো, যেটা হচ্ছে গার্ডেন অফ ড্রিম। প্রচুর পরিমাণে নানা রকমের ফুলের গাছ এবং বিভিন্ন রকমের গাছের সাজানো দেখে অবাক তো লাগবেই। টুরিস্টের পছন্দের জায়গা হচ্ছে এই গার্ডেন অফ ড্রিমস। এখানে প্রচুর কাপলস দেখতে পাবেন এবং বেশিরভাগই কাপলসরা আসেন এবং বিশেষভাবে এখানে অনেকেও আবার নতুনভাবে প্রপোজাল বা প্রেমের প্রপোজাল দেন। অনেকে আবার বিয়ের পরেও অনেকে তারা এই জায়গাতে বিশেষভাবে ঘুরতে আসেন। তাই আপনার পরিবারের সঙ্গে এই জায়গাটাকে একবার ঘুরে আসুন। কোকরাঘাটি বিশেষ করে নেপালের একটি উঁচু মানের উন্নত মানের এবং আনন্দদায়ক একটি টুরিস্ট স্পট। এখান থেকে হিমালয়ের উঁচু শৃঙ্গ সহজেই দেখতে পাওয়া যায় এবং হিমালয় পর্বতকে দেখা একটা অসাধারণ অনুভূতি আমরা অনুভব করতে পারবেন। এখানে বৎসরের প্রতিটি সময়ে পর্যটকদের ভিড় প্রচুর থাকে। এখানে সুন্দর ঝিল রয়েছে, বোটিং এখানেও করা যায়, ট্রেকিং এবং র্যাপিং করার মতো মজা করা যায়।